আজ আপনাদের একটা নদীর সাথে পরিচয় করাবো। চারপাশ জঙ্গল পাহাড় ঘেরা একটা নদী, যেখানে জল কম পাথর বেশি, আর এই নদীর নাম রঙ্গিতি। নদী খাতে, নদী চরে, চারপাশ জুড়ে শুধুই পাথর। চেনা নদীগুলো থেকে এর রূপ অনেকটাই আলাদা। তবে শুধু নদীই নয়, ডুয়ার্সের পরিচিত জায়গাগুলো থেকে এই জায়গাটি আমার একদমই আলাদা লেগেছিল। আর এই জায়গাটি হলো নাগরাকাটা ব্লকের সুখানি বস্তি। সম্ভবত সুখানি বস্তির ওপর এই ভিডিওটি ইউটিউবের প্রথম ট্রাভেল ভিডিও হতে চলেছে। কাজেই চলুন একটা নতুন জায়গা আমরা একসাথে এক্সপ্লোর করি। তাহলে একটু পেছন থেকে শুরু করা যাক। এখন আমরা যেই জায়গাটিতে, সেটি গজলডোবা ছাড়িয়ে আপালচাঁদের কিছুটা আগে। যারা আমার মূর্তি বা ঝালংয়ের ভিডিও দেখেছেন তারা জানেন যে এই জায়গাটি, এই পথটি আমার কতটা প্রিয়। এই সজল সবুজ প্রকৃতিকে ফ্রেমবন্দি করতে করতে এগিয়ে চললাম। আপালচাঁদ ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে ধরলা ব্রিজের কাছে চলে এলাম। গ্রামের চাষি ভাইরা নদীতে পাড় ধুয়ে একপাশে জড়ো করে রাখছে, সেটি আবার শুকিয়ে নেওয়া হচ্ছে ব্রিজের রেলিংয়ে। এখান থেকে কয়েক কিলোমিটার গিয়েই এসে পড়লাম লাটাগুড়িতে। রাস্তার দুপাশ জুড়ে গাছ ছমছমে জঙ্গল। কত অজস্রবার যে এ পথ দিয়ে আমার যাওয়া, কিন্তু যতবারই যাই চোখ মন সবসময় উৎসুক হয়ে থাকে। যদি এই দুর্ভেদ্য জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে কোনো বন্যপ্রাণীর দেখা পাই, পেয়েছিলাম অনেকবার, হাতি বাইসন ইত্যাদির দেখা অনেকবারই পেয়েছি, তবু এই জঙ্গলের পথ ধরে যাওয়ার থ্রিলটাই একদম আলাদা। চলেছি লাটাগুড়ি ছাড়িয়ে মূর্তির পথে। আর এই পথে বহু বছর ধরেই বামনিঝোড়া এসে পুজো দিই, অনেকটা সময় এখানে কাটিয়ে যাই। যাদের বামনিঝোড়া সম্পর্কে খুব একটা জানা নেই তাদের উদ্দেশ্যে বলি, গরুমারার ঘন জঙ্গলে কিছু পাথরখণ্ডকে এখানে হাতি বা মহাকালের উদ্দেশ্যে পুজো করা হয় বহু বছর ধরে। এই জায়গাটি মহাকাল ধাম নামেও খুব পরিচিত। পাশ দিয়ে বয়ে গেছে একটি ঝোড়া, যার নাম থেকেই এই জায়গার নাম বামনিঝোড়া। এখানে দুজন আদিবাসী মহিলা আছেন, যাদের বহু বছর ধরে দেখছি, তারাই বিগ্রহের দেখাশোনা করেন। শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে জঙ্গলের পথ ধরে মাইলের পর মাইল এরা পায়ে হেঁটে আসেন, আবার সেভাবেই সন্ধেবেলায় নিজেদের বাড়ি ফিরে যান। এখন আমরা লাটাগুড়ি ছাড়িয়ে মূর্তির পথে। এসে পৌঁছলাম মূর্তি রিভার ব্রিজে। দুপুরের রোদ তখন মূর্তির জলে রূপোর মতো চিকচিক করছে। মূর্তি সম্পর্কে আলাদা করে এখানে আর কিছু বলছি না। আমার ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্কের সাথে মূর্তির ভিডিও লিঙ্কও দিলাম। সব ইনফরমেশন সেই ভিডিওতেই দেওয়া আছে। ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। মূর্তি ব্রিজ থেকে সোজা এগিয়ে গেলে দুপাশে ঘন জঙ্গল, আর মাঝখানে যে সরু পথ চলে গেছে খুনিয়া মোড়ের দিকে, সে পথ ধরে আমরা এগিয়ে চললাম। খুনিয়া থেকে ডান দিকে রাস্তা চলে গেছে নাগরাকাটার দিকে, আমরা সে পথ ধরব। মাঝে মাঝে এই ছোট ছোট জলের ধারাগুলো জঙ্গলের পথ চিরে অনেক গভীরে চলে গেছে। এই জায়গাগুলোতে ওয়াইল্ড লাইফ দেখার সম্ভাবনা খুব বেশি থাকে। বর্ষায় এ পথ ধরে যাওয়ার রোমাঞ্চটাই কিন্তু আলাদা। খুনিয়ামোর থেকে ডান দিকের পথ ধরে নাগরাকাটার দিকে এগিয়ে চলার পথে কিছু দূর গেলেই পড়বে জলঢাকা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। ব্রিজের দুদিকে নদীর দুরকম দৃশ্য। একদিকে যেমন একটা ভাঙা ব্রিজ নদীর সৌন্দর্য বা আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে তুলেছে, তেমনি আরেক দিকে নদী চরে সবুজ ঘাসে ঢাকা একটা ত্রিভুজাকৃতি দ্বীপ।
আর এদিকের আকর্ষণ আরও অনেক বেশি। দূরে নীলচে পাহাড় সারি, নদীর একদিকে হালকা জঙ্গল। এই জলঢাকা ব্রিজ থেকে সোজা এগিয়ে একটু গেলেই রাস্তার ডান দিকে পড়বে এই সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা। মেন রোড থেকে কিছুটা নিচে আমরা এখানে নেমে এলাম। উদ্দেশ্য ছিল আমরা এখানে লাঞ্চ করব, কারণ লাটাগুড়ি থেকেই আমরা লাঞ্চ প্যাক করে নিয়েছিলাম। ঘাসের বুক চিরে এই মিঠু পথ চলে গেছে ওই জঙ্গলের দিকে, সেখানে গেলে একটা চা বাগান পড়বে। কিন্তু সেদিকে না গিয়ে আমরা আবার সেই মেন রোড ধরে এগিয়ে চললাম সুলকাপাড়ার দিকে, কারণ আমাদের হাতে সময় কম, এদিকে আকাশও কালো করে আসছে। ফিরে চললাম আবার জলঢাকা ব্রিজের কাছেই। এতক্ষণ আমরা যে জায়গাটিতে কাটালাম ওপর থেকে সেই জায়গাটির এক ঝলক। জলঢাকা ব্রিজ পেরিয়ে নাগড়াকাটা মোড় থেকে আমরা ডান দিকের পথ ধরব সুলকাপাড়ার উদ্দেশ্যে। নাগড়াকাটা টাউন থেকে সুলকাপাড়া মোটামুটি 2 কিলোমিটারের মতো, আর সেখান থেকে আরও কয়েক কিলোমিটার গেলেই পৌঁছে যাব সুখানি বস্তিতে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে সুলকাপাড়ার উপর দিয়ে। এখানে একটা কথা বলি, আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সুলকাপাড়াতেই, কিন্তু সেখান থেকেই আরও সামনে কয়েক কিলোমিটার গিয়েই আমরা এই সুখানি বস্তির খোঁজ পেয়েছিলাম। শিলিগুড়ি থেকে লাটাগুড়ি মূর্তি হয়ে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে এখানে চলে আসা যায়। কিছুটা এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা ধরে গাড়ি সামনের দিকে এগিয়ে চলল, আর বাঁদিকেই এই দৃশ্য। এই যে রাস্তার সমান্তরালভাবে যে খরস্রোতা চওড়া নদীটি বয়ে যাচ্ছে সেটি জলঢাকা নদী। কিছু দূর যাওয়ার পর সেই নদীটি একটা চওড়া বাঁক নিয়ে দূরে মিলিয়ে গেছে। সেই বাঁকের মুখে অদূরে একটা ছোট পাহাড়। রাস্তাটি ক্রমশ চড়াই পথ ধরে একসময় পৌঁছে গেল সুখানি বস্তিতে। নারকেল, সুপারি, কলা, কাঁঠাল ইত্যাদি গাছপালার ফাঁক ফোকরে কিছু আদিবাসীদের ঘরবাড়ি। কাঁচা রাস্তার একপাশে একটা স্বচ্ছ জলের ধারা বয়ে চলেছে। এই ঝোড়ার জলেই গ্রামের মানুষরা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে নেয়। সব মিলিয়ে একটা শান্ত, কোলাহলহীন আদিবাসী এক গ্রাম্য জীবন। ইনি আমাদের নদীর পথ দেখিয়ে দিলেন, আর সে পথে যেতেই হাসি খুশি ছোট্ট বন্ধু অর্জুনের সাথে পরিচয় হলো। গ্রামের বাঁদিকে একটি পাথরের ঢালু পথ অনেকটা নিচে নেমে গেছে নদী খাতের দিকে, আরেকটি পাথরের সাম্রাজ্যে। আর এই পাথরের ফাঁক ফোকর দিয়ে যে খরস্রোতা নদীটি চলে গেছে দূরে, বহু দূরে, সেটিই রঙ্গিতি। নদীর ওপাশের জঙ্গল থেকে গ্রামের আদিবাসী মহিলা কাঠ সংগ্রহ করে আনছেন, আর এপাশ থেকে গ্রামের কিশোরের দল চলেছে ওপাশে জাল ছিপ নিয়ে মাছ ধরতে। তাদের মুখেই শুনলাম ওপাশের জঙ্গল পেরিয়ে নাকি আরেকটি বড় নদী আছে, সেখানে অনেক রকম মাছ পাওয়া যায়। তবে স্থানীয় দুজন ব্যক্তি আমাদের বারণ করলেন নদী পেরিয়ে ওপাশে যেতে, কারণ আকাশ কালো করে এসছে, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। আর এসব পাহাড়ি নদীগুলোতে একবার বৃষ্টি হলে জল নাকি দ্রুত এতটাই বেড়ে যায় যে নদী পেরিয়ে আমাদের এপারে আসাটাই মুশকিল হবে। এই সতর্কবাণী শুনে আমরা ওদের সাথেই আবার নদী চর থেকে উঠে এলাম। বড় বড় ফোঁটায় বৃষ্টিও শুরু হয়ে গেল, কয়েক মিনিটের মধ্যেই তুমুল বৃষ্টি। গাড়ির কাছের ভেতর দিয়ে বাইরের ঝাপসা প্রকৃতিকে দেখতে দেখতে ফিরে চললাম 2 নম্বর সুখানি বস্তির পথ ধরে। এটি সমতল থেকে বেশ কিছুটা উপরে একটা ছোট্ট পাহাড় টপে। রাস্তার দুপাশের পাহাড়ের ঢালে চা বাগান। বৃষ্টির দাপট এতটাই বেড়ে গেল যে নামার কোনো উপায় নেই, তাই পরে কোনো এক সময় আবার আসা যাবে এই ইচ্ছে নেই, আপাতত এই যাত্রায় ইতি টানতে হলো। এই সুখানি বস্তির কাছে পিঠেই মূর্তি, লাটাগুড়ি, ঝালং, বিন্দু, জলঢাকা ইত্যাদির অবস্থান। আপনি এসব জায়গাতে থেকেও একবেলার ট্যুরে সুখানি বস্তি কভার করতে পারেন। তবে আমরা গিয়েছিলাম শিলিগুড়ি থেকে একদিনের ট্যুরে, সরাসরি রিজার্ভ কারে আসাই সুবিধাজনক।
বন্ধুরা, আশা করব ডুয়ার্সের এই একদম নতুন স্পটটি আপনারা এনজয় করেছেন। কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বা এমন নতুন নতুন জায়গার আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। সকলে ভালো থাকবেন, টাটা।